কেন্দ্রীয় সরকার গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পে পর্যায়ক্রমে বাজেট বরাদ্দ কমে শ্বাসরোধ করার চেষ্টা হচ্ছে। সিপিআইএম মুখপাত্র পিপলস ডেমোক্রাসির সর্বশেষ সংখ্যার সম্পাদকীয় প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে এবছরে চালু হওয়া মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশন ন্যাশনাল মোবাইল মনিটরিং সার্ভিসের মাধ্যমে প্রকল্পের অধীনে কর্মীদের উপস্থিতির বাধ্যতামূলক চিহ্নিতকরণ চালু করারও সমালোচনা করা হয়েছে। এই পদ্ধতি গোটা দেশে কর্মক্ষেত্রে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। সঠিক ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কর্মীদের উপস্থিতি রেকর্ড করতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে হচ্ছে বলে জানা গেছে। কারণ উপস্থিতি রেকর্ড করতে না পারলে তারা মজুরি হারাবেন এবং যা তাদের কাছে জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়াবে। সম্পাদকীয়তে বলা হয়েছে, আপাত দৃষ্টিতে জালিয়াতি মোকাবেলা করার জন্য এই ধরনের হাইটেক ব্যবস্থা আরোপের কথা বলা হলেও এটি আসলে সরকারের একটি সুপরিচিত চক্রান্ত। প্রতিবেদনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলা হয়েছে, 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই গ্রামীণ কাজের গ্যারান্টি স্কিম বা MGNREGA প্রকল্পকে যে কোনোভাবে শ্বাসরোধ করার চেষ্টা চলছে। শ্রমিকদের মজুরিতে বিলম্ব এ বিষয়টি নিয়ে মন্তব্য করা হয়েছে। নিয়ম ছিল 15 দিনের বেশি মজুরি বাকি রাখা যাবে না, কিন্তু সরকারের তথ্য অনুযায়ী চলতি বছরে 15 দিনেরও বেশি দিনের পর 3,630 কোটি টাকা মজুরি দেওয়া হয়েছে এবং 1,010 কোটি টাকা মজুরি হিসেবে বকেয়া। এই প্রকল্পের অধীনে শ্রমিকদের বছরে গড়ে 47 দিন কাজ দেওয়া হয়েছে, যদি এই আইন অনুযায়ী সর্বনিম্ন 100 দিনের কাজ বাধ্যতামূলক ছিল। সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, সরকারি তথ্য অনুযায়ী গত বছর 10.6 কোটির তুলনায় চলতি আর্থিক বছরে প্রায় 8.6 কোটি মানুষ এই প্রকল্পে কাজ পেয়েছেন, যা গত বছরের তুলনায় 2 কোটি প্রায় 20% কম। কেউ রিপোর্ট চ্যানেল দিন রাত।